কথা বলি আপনাদেরকে, আমাদের এখানে মৈলক শাকপুর মার্কা হচ্ছে টেবিল ঘড়ি, ঘড়ি মার্কা, তাই তো? অন্য মার্কা আছে আমাদের সামনে হাতি, বাস এবং ঘোড়া। আচ্ছা, এখন কথা হচ্ছে ঘোড়া কি সবার হাতে হাতে থাকে? হাতি থাকে, বাস থাকে, ঘড়ি থাকে তো? এবং এই ঘড়ির ইশারায় কে কে চলে বলেন? ঘড়ি যখন হুইসেল মারে হাতির কম্পিটিশন হয়, কি বলেন মা বোনেরা? ঘড়ি দেখে হুইসেল বাজাইলে হাতি দৌড় দেয় কম্পিটিশনে, ঘড়ি দেখে হুইসেল দিলে ঘোড়া দৌড় দেয় কম্পিটিশনে, ঘড়ি দেখে হুইসেল দিলে বাস রওনা হয় 10:20-এ, ঠিক কিনা? সেই ঘড়ি কার হাতে? মৈলক শাকুর হাতে। আর হুইসেলটা মারবে কে? এই কুমিল্লার হুইসেল মারবে হচ্ছে মৈলক শাকু, কারণ উনি বসে আছেন সবার সামনে ঘড়ি নিয়ে, আর আপনারা সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, যেন তিনি হুইসেল মারলে বাস, হাতি এবং ঘোড়া দৌড় মারে, ঠিক কিনা মা বোনেরা? মৈলক শাকু যখন হেরে ওনাকে হারানো হয়েছিলেন, তিনি হয়েছিলেন নায়ক, তিনি ছিলেন নায়ক, আর হারিয়ে দেওয়ার পরে তিনি হয়েছেন মহানায়ক, কারণ সারা কুমিল্লাবাসী না সারা বিশ্বে এখন মৈলক শাকুকে সবাই চেনে। মা বোনেরা, আমি আপনাদের দোয়া চাই, ভোট দিতে যাবেন। ধন্যবাদ। আজান দিচ্ছে, আসসালামু আলাইকুম।